ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজের হাতে ভোট দেবে, ইভিএমে নয়। তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে ছাত্রলীগকে ব্যবহার করছে সরকার। শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।